গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের নিশা। তো আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করে দিয়েছি এই সকালটা। তো এখনো চা খাইনি, চা খাবো, নাহলে ঘুম ঘুম আমেজটাই কাটবে না। তারপরে আজকে হলো আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে, ওইখানে মানে এক আর একটা পিসির বিয়ে, সবাই পিসি আমার। তো ওই পিসির বিয়ে আজকে, তো ওখানটাই থাকবো সারাদিন। সারাদিন কি করি সেগুলোই দেখাবো তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগবে আশা করি, পুরোটা দেখো। পুরোটা দেখে একটা লাইক করো, একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটা করে প্রেস করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে যেতে পারে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, চাটা করে আনি। টাটা। এখানটায় দুটো তিনটে পিম্পল হয়েছে, পেকে গেছে পুরো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, দেখলে লুচি আর আলুর তরকারি। এখন যাব একজনের বাড়িতে। আমি দুটো চুড়িদার বানাতে দিয়েছি একটা দিদার বাড়িতে, সেটা আনতে যাব। এসে দেখাচ্ছি কীরকম চুড়িদার দুটো, ঠিক আছে? তো এসে চুড়িদারগুলো নিয়ে এসেছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? রেডি হয়ে নি, তারপরে দেখাচ্ছি কিরকম করে সাজবো। রেডি হয়ে গেছি, কালো রঙের একটা শাড়ি পরেছি, দেখে নাও কিরকম লাগছে। কিছুই মেকআপ করিনি, একটু সানস্ক্রিন মেখেছি, একটু লিপ বাম দিয়েছি, একটা টিপ পরেছি, শাড়িটা পরেছি, চেন পরেছি, আর এই কানের ঝুমকাটা পরেছি, ব্যাস। কারণ দিনের বেলা আমার পছন্দ না। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে।
বিয়ে বাড়িতে তাড়াতাড়ি এই যে আমাদের নতুন বউ বাড়ি চলে এসেছি। আসলে এই পিসিটাকে আমি সাজাচ্ছি বিয়েতে, তো একটু রেস্ট করি তারপরে যাব সাজাতে। আমি পার্লারের কাজ শিখেছি, আমি সাজাই, তাই জন্য আমাকে বলেছে আমি সাজাতে যাব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কিরকম কি সাজাবো, একদম সিম্পল সাজবে বলেছে। তো ঠিক আছে, একটু রেস্ট করি তারপরে আবার যেতে হবে। কেমন লাগলো সাজানো? তোমার কেমন লাগলো আগে বলো, সবার পছন্দ হলে এই যে এইসের পছন্দ হবে। আমি রেডি হয়ে গেছি, সাজিয়ে চলে আসলাম। আমি আর কথা বলার সুযোগ পাইনি, অনেক লেট হয়ে গেছে, আরও একজনকে সাজিয়ে দিয়েছি, তো ওখানে গিয়ে আবার কথা বলছি। ঠিক আছে, তোমরা দেখো যে আমার শাড়িটা কীরকম লাগছে। বাড়ি চলে এসেছি, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ, প্রচণ্ড গরম লাগছে, লিপস্টিকের অবস্থা দেখো, খাওয়ার পরে এই অবস্থা হয়, খাওয়ার আগে অন্যরকম, খাওয়ার পর একরকম। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা পুরোটা দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমাকে, ঠিক আছে? জানি খুব একটা ভালো লাগছে না, তাও বলবো।